সকলকে প্রণাম জানাই, আপনাদের সকলকে ভগবানের আশীর্বাদ জানাই। আপনারা সবাই আনন্দে থাকুন। আর এই স্মৃতি ভক্তি বাংলা চ্যানেল, তাদেরও ভগবানের আশীর্বাদ এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী দেবাশ্রম থেকে ভজন বাবার বাণী, তাঁর জীবনালেখ্য, তাঁর লীলা কথা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। সকলকে প্রণাম। ও তো ক্লান্ত, ও যে উঠেছে ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে ঘোরের মধ্যে কোন রকমে ঝুলতে ঝুলতে, ও শুনতে পাচ্ছে, আমি তোর পূজোয় খুব খুশি হয়েছি, তোর এই পূজোর জন্যে
তো চতুর্বর্গ ফল লাভ হবে এবং তোর দেহাবসানে অর্থাৎ মৃত্যুর পর আমার কাছে আমার লোকে ফিরে আসবি। ব্যাস ভাবল কে কথা বলছে, বুঝতে পাচ্ছি না, কিছু অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। তো এখন হলো কি, ওই যেই গাছটায় চড়েছিল সেই গাছটা ছিল একটা বেলগাছ, ওই বেলগাছের গুড়িতেই হেলান দিয়ে ব্যাস বিশ্রাম করেছিল এবং নিদ্রা গেছিল। আর সেই বেলগাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল, মানে অনাদরে অবহেলায় ওই জঙ্গলের মধ্যে কে পুজো করবে। এখন ব্যাস যে চড়েছে, প্রচণ্ড শীত, কিন্তু এই যে শিব চতুর্দশী এটা কখনো ফাল্গুন মাসে পড়ে কখনো মাঘ মাসে পড়ে, তো প্রচণ্ড ঠান্ডা। আর বারাণসী এখন তো একটা গরমের হালকা চলছে সারা বিশ্বে, কিন্তু তখন তো তার ছিল না, তাই ইউপির শীত কিন্তু খুব ঠান্ডা, বেশি কলকাতার থেকে অনেক বেশি। আমি 20 বছর আগে ওখানে 5 ডিগ্রি দেখেছি, গায়ে দুটো কম্বল দিয়েও, কম্বল বলছি মোটা মোটা লেপ দিয়েও মানেনি, ঘরে রুম হিটার চালিয়েও শীত মানেনি, সারা রাত কেঁপেছি। আর ঠাকুর রুম হিটার চালালেই মানা করে দিতেন, ঠাকুরের কোনো শীত বোধ নেই, শীত লাগছে না। ভাবলাম নিশ্চয়ই প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তারপরের দিন পেপারে দেখি 5 ডিগ্রি। তো যাই হোক, আমি বললাম এই জন্যে যে শীতের গভীরতা বোঝানোর জন্যে, তো ওই ঠান্ডায় সারা রাত উপবাসী হয়ে ব্যাস কিন্তু ওখানে কাটিয়েছে। আর ওই সময় শিশির পরে তার গায়ে সব শিশিরে ভিজে গেছিল, ঠান্ডায় কাঁপছে, কিন্তু তো ওই যে শিবলিঙ্গ তার মধ্যে ওর গাছ থেকে কয়েকটা শিশিরের ফোঁটা, মানে ঘেমো গাছে শিশিরও পড়েছে, ঘেমেছে কেন, পরিশ্রমের জন্যে, টেনশনে, আতঙ্কে, কারণ ওই ঠান্ডা তো ঘামার কথা নয়, আবার ঠান্ডাও লাগছে, অদ্ভুত এক অবস্থা, কিম্ভূত কিমাকার অবস্থা। তো ওই শিবলিঙ্গের গায়ে কয়েক বিন্দু, ওই শিশির বিন্দু পড়েছে তার গায়ের থেকে, আর ওইটা ছিল বেল গাছ বলেছি আগেই। এই সময় কিন্তু শুকনো পাতা ঝরে যায়, আর নতুন পাতা আসে, তো শুকনো পাতা সব শেষ হয়ে যায় না, তো ওর চড়াতে ডালপালা নড়ে কয়েকটা বেল পাতা ওই শিবলিঙ্গের গায়ে পড়েছিল। ও তো কিছু জানে না, ও তো মূর্খ ব্যাস, ওই করে তার ওটাই তার ধর্ম, ওই করেই তার জীবিকা নির্বাহ করে, কে বলছে এরকম ভাবে, তোর পুজোয় আমি খুব প্রীত হয়েছি, চতুর্বর্গ ফল ধর্ম অর্থ কাম মোক্ষ সব তুই পাবি এবং মৃত্যুর পরে আমার কাছে আসবি, কে বলছে, দেখতে পাচ্ছে না কিছু। ও তখন হাত জোড় করে বলছে, তুমি কে, আমি তো সামান্য এক হিংস্র ব্যাস, সারা জীবন অপকর্ম করেছি, জীব হত্যা করেছি, আমি পাপি, আপনি কে আমার দয়া করে বলুন, আমার এই সব চতুর্বর্গ স্বর্গ তো আমি কিছু বুঝি না, আপনার লোকে যাব কোথায় কি আমি তো কিছু বুঝি না। তখন শিবলিঙ্গ তাকে মহাদেব আবির্ভূত হলেন, আলোয় তার জ্যোতি ছটায় সমস্ত জায়গা আলোকিত হয়ে উঠল। যতই নিরক্ষ হোক মূর্খ হোক, কিন্তু আমাদের সনাতন ধর্মের এই যে শিব পার্বতী মানে মা দুর্গা কালী সরস্বতী এইসব মূর্তি দেখলে কিন্তু তারা বুঝতে পারবে ঠিকই, পারে যে কোনো দেব দেবীর নাম না জানলো সে বুঝলো কিছু একটা অলৌকিক ব্যাপার রয়েছে। সে তখন গাছ থেকে নেমে এসে
চরণে প্রণাম করে বলল, আপনি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো এক সাধারণ হিংস্র প্রাণী বধ করি, এই করে আমার জীবিকা চলে, আমার দৌরাত্ম্য, আমার স্বভাব কত খল আমি জানি, আর আমাকে এরকম বলছেন? ভগবান শঙ্কর তখন বলছেন যে, এই যে আমার শিবলিঙ্গ দেখছ এখানে, তুমি আজ সারাদিন উপবাসী, আর আজ হচ্ছে শিব চতুর্দশী তিথি, তো এই তিথিতে আমায় জ্ঞানত অজ্ঞানত অবিশ্বাস্যত ভক্তিতে হোক অভক্তিতে হোক, শুচি হয়ে হোক অশুচি হয়ে হোক, উপবাস থেকে শুধু উপবাস থাকে পুজো পরে, তাহলে আমি খুব প্রীত হই। আর যদি উপবাস না থেকে বা অনেক পুজো আচ্ছা করলো, আমার পুজো করলো, আমাকে অনেক উপঢৌকন দিল, ধন রত্ন বিশাল আয়োজন করলো, তাতে আমি প্রীত হই না, আমি চাই না। উপবাস থেকে জল আর বেলপাতা, যদি সে তাও না পারে শুধু উপবাস থাকুক। Jai Shankar Shambho, Jai Shankar.
Sangkar
সটে হারি মঙ্গল তারি সংকটে হারি মঙ্গল তারি সর্ব বিকার সংহারো হে শঙ্কর অবতার উদ্ধারো হে শঙ্কর অবতার উদ্ধারো হে শঙ্কর এই উপবাসে সবটাইতে আমি প্রীত হই। এই উপবাস নিয়ে আমার একটু বলতেই হবে ঠাকুরের কথা, কেননা সারাদিন উপবাস যে পারবে না অসুস্থ হবে, তার জন্য কিন্তু অন্য বিধান রয়েছেন। ভগবান বলে গেছেন কিন্তু যার যার গুরুদেব বা মহাপুরুষ যা বলেছেন বাণী সেটাও কিন্তু সনাতন ধর্মের বাণী, ভগবানের বাণী। এই উপবাসের কথা আমি এখানেই বলে দিচ্ছি, ঠাকুর বলেছেন বা সমস্ত ধর্মের প্রবক্তারা মানে মহাপুরুষরা এই বলেছেন যে উপবাস যার যেরকম সহ্য হবে। আমি উপবাস করে গেলাম নির্জলা, তারপরে আমার অম্বল হয়ে গেল, বমি করলাম, ডাক্তার দেখালাম, কোনো ফল নেই। উপবাসের অর্থ হচ্ছে উপবাস, উপমানে হলো সামনে, বাস মানে হলো বাস করা, মানে ভগবানের সামনে বাস করার অর্থ হলো উপবাস। তা আমি যদি ওই তার কাছেই না থাকতে পারলাম, বমি করি কাটালাম, অসুস্থ হয়ে শুয়ে পড়লাম, কোনো লাভ নেই। তাই তাকে যেমন তাঁর গুরুদেব বিধান দিয়েছেন বা গুরুকরণ না হলে তাকে যেরকমভাবে মহাপুরুষরা বলেছেন মিলিয়ে দেখে নিলেই হবে, সে সকালে ওষুধ খায় সুগারে, তারপরে প্রেশারের ওষুধ খায়, না খেলে চলবে না। তো সেই জন্যে ডাক্তারের যা নিয়ম তাকে মানতে হবে, ভাবের ঘরে ভাগি করলে চলবে না। আমি পারি করতে ওই সুযোগ পেয়ে গেলাম, আমি খেয়ে গেলাম, উপোস করে জল দিচ্ছি, হবে না। ভাবের ঘরে চুরি করলে হবে না, রামকৃষ্ণদেবের কথা আপনারা জানেন, এ ঠাকুরেরও কথা, যে সত্যি সত্যি আমার যদি ক্ষমতা থাকে আমি করব, না থাকলে যেরকম নিয়ম ফল মিষ্টি খেয়ে করতে বলেছেন, যার মিষ্টি সহ্য হবে না সে ছাতু খাবে একটুখানি, আরও নিয়ম রয়েছে। যাই হোক, তো কথা হচ্ছিল ওই ভগবান শঙ্কর তাকে খুশি হয়ে তখন বললেন যে এই জন্যে আমি খুব খুশি হয়েছি, তুমি জেনে করনি, অজান্তেই করেছো, তুমি পাপই বলছো, কিন্তু এই তিথির মাহাত্ম্য এরকম, যেহেতু তুমি উপবাসী আর ওই জল আর বেলপাতা তুমি দাওনি, কিন্তু তোমার গাছ থেকে পড়েছে, তুমি চড়েছো বলেই নড়ে পড়েছে, তুমি জানো না, তাই তুমি তোমাকে আমি এই বর প্রদান করলাম বলে মহাদেব ওখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। ব্যাস সকালবেলা ওই মাংসের বোঝা নিয়ে বাড়ি ফিরে গেল এবং সারা জীবন আনন্দে সংসার সুখে সংসার করতে লাগলো, সমস্ত রকমের অভাব মিটে গেল। কিন্তু ওর ধর্ম তো ছিল ওই ব্যাদগিরি মানে পশু মারা, সেটা একেবারে ছেড়ে দেয়নি, তাহলে অধর্ম হতো, তাই ধর্মাচরণও করে গেছে, নিজের যেটা ধর্ম। এই যেমন অর্জুন, দেখুন একটাকে বললাম, একদম শেষ অধ্যায়ে ভগবান প্রথম থেকে তাকে বলছেন তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই তোমার একমাত্র শ্রেয়, সে যুদ্ধ করবে না, তার ধর্ম কি বলে দিচ্ছেন, সে গুরুকরণ করলেন অর্জুনকে, তার কথা তিনি শুনতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না, তাই 18টা অধ্যায় নিয়ে গেলেন টেনে, এবং সেখানেও তিনি বললেন, আমি এর আগেও বলেছি যে অর্জুন তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম ধর্মযুদ্ধ করা, তুমি যদি না করো তাহলে তোমার সর্বনাশ হবে। আমি আগে বলেছি বহুবার একই উদাহরণ, আর সর্বনাশ মানে সে ধ্বংস হয়ে গেল, তার বাড়িঘর আগুনে পড়ে গেল তা নয়, এই জন্ম মৃত্যুর আবর্তে তুমি ঘুরবে, মুক্তি পাবে না, শান্তি পাবে না। জন্ম মৃত্যুর চক্র মানেই হল অশান্তি, দুঃখ, যারা যন্ত্রণায় জ্বলবে আনন্দ পাবে, দুঃখ পাবে, এই করে করে তোমার জীবন দুর্বিষহ হবে। তখন কিন্তু অর্জুন বলল, হ্যাঁ করিষ্যে পশনং তব, তুমি যা বলেছো ভগবান আমি তাই করব।
অতঃপরে তো যে ধর্ম এই জন্য ধরে থাকতে হয়। তো ব্যাধ দেখুন ওরকম খুনি, খুনি বলে তো নিজেকে বলছে, ভয়ঙ্কর দুরাত্মা, কিন্তু ওটাই তো তার ধর্ম, ভগবান তাকে ওই ধর্ম দিয়ে পাঠিয়েছেন, সে ছাড়েনি। তারপর যখন সে মৃত্যু মুখে পতিত হলো, দেহাবসান হলো, তো যমদূতেরা আসবে তাকে বেঁধে নিয়ে যাওয়ার জন্যে, যেই বাঁচতে গেল অমনি শিবের দূত নন্দী, ওই যে বিষ ষাঁড় বলা হয়, ও কিন্তু শিবের বাহন বলা হয়, নন্দী, নন্দী এসে ওদের বাধা দিল যে তোমরা নিয়ে যেতে পারবে না, ওকে আমি শিবলোকে নিয়ে যাব। কেন? আমাদের প্রভু যমরাজ ধর্মরাজ পাঠিয়েছে আমাকে, আমার প্রভু ভগবান শঙ্কর পাঠিয়েছে ওকে শিবলোকে নিয়ে যাওয়ার জন্য। আর একটা দুরাত্মা পাপী, সারা জীবন অপকর্ম করে গেছে, জীব হত্যা করেছে, খুনি হলে পরেও ওর পুণ্য বলে ভগবানের আদেশে আমি এখানে এসেছি, কিছুতেই নিয়ে যেতে পারবে না। তখন দুজনের মধ্যে যা হয় আর কি, হাতাহাতি মারপিট। তো ভগবানের বাহন সে তো জিতবেই, ধরে নিয়ে গেল যমদূতের বাহনকে শিবলোকে, চলো আমার প্রভুর কাছে। তো যম ধর্মরাজ তারও তো যথেষ্ট ঐশ্বরী শক্তি রয়েছে, সে বুঝলো ঘটনা কি হয়েছে, সেও চলে গেল শিবলোকে, যে ওকে আপনি ধরে নিয়ে আসছেন ভগবান, এরকম ও তো সারা জীবন পাপ করেছে, ও তো নরকে যাওয়াই ওর উচিত, আপনি ওকে শিবলোকে নিয়ে এলেন কেন? মহাদেব কি বললেন? মহাদেব বললেন, এই নন্দী তোমাদের বলে দেবে, বুঝিয়ে দেবে, এই সামান্য ব্যাপারের জন্যে আমার প্রয়োজন নেই। Oh,